আমরা সারিঘাট প্রায় চলে এসেছি। আমার হাতের ডান দিকে আপনারা একটা ডোবা রানের বৈঠকখানা, অর্ধ ডোবা একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটার কাছেই। এটা সারিঘাট এলাকা, সারিঘাট এলাকা। আমরা একটা ব্রিজ পার হচ্ছি, এটা সারি নদীর উপর দিয়ে আমরা পার হচ্ছি। আমরা নদীর এপার থেকে আবার ওপারে যাব, লালা খাল যেতে হলে আমাকে নদীটা পার হতে হবে এবং সারিঘাট কাছেই। আসা যাওয়া প্রায় 1.5 ঘন্টা, এবং আমরা যতক্ষণ খুশি থাকতে পারবো। এই চুক্তিতে একটি নৌকা ভাড়া করা হলো, সেটার ভাড়া নিল 1500 টাকা। আমার স্ত্রী এবং তার দুই বোন সব মিলিয়ে 4টি পরিবারের 12 জন সদস্য আমার সাথে আছে। সিলেট জয়ন্তপুর হাইওয়ের উপরই সারিঘাট, এবং এটাই জয়ন্তপুরের খুবই কাছে। জায়গাটার নাম লালা খাল, আমি বলি লালা খেল, এই জন্য মাঝে মাঝে আমাকে একটু টিপ্পনি শুনতে হয়। এই লোকেশনটা নতুন বলে আমার 35 পাটি দাঁত দেখতে পাচ্ছেন। পানিটা একই সঙ্গে স্ফটিক স্বচ্ছ এবং সবুজ, খুবই সবুজ। এই পানিটা অদ্ভুত রকম সবুজ। ইঞ্জিন নৌকার এই ঘরঘর শব্দটা না থাকলে হয়তো আরও ভালো লাগতো। এবং চারিদিকে নেশা ধরানো সবুজ এবং নানা বর্ণের সবুজ, এবং একই সঙ্গে পানিও অদ্ভুত রকমভাবে সবুজ। আকাশ নীল, শরতের আকাশ, সব মিলিয়ে অত্যন্ত কাব্যিক এই জার্নি। দুপুরে লাঞ্চ করা হয় নাই, তাই আমি একটু ক্ষুধার্ত। আমরা লালাখাল বাজারে গিয়ে লাঞ্চ করব, দেখা যাক কপালে কি আছে। একটা ভালো শট নেওয়ার জন্য মনটা আকুপাকু করছে। সামনে চমৎকার ভারতের মেঘালয় দেখা যাচ্ছে, এবং আমি পারলাম। যাত্রীরা সবাই ক্লান্ত, আমার ডান দিকে বসে আছে পুতুল, আমার ভাগ্নি, আমার পুত্র তিখন আন্দালি ভাসান। পথে নৌকর সারি এবং খেয়া নৌকো থাকলেও আশেপাশে কোনো লোকালয় দেখা যাচ্ছে না, শুধু পাহাড়, প্রকৃতি, বন, মাটি এবং সবুজ জল এবং শরতের মেঘমালা। বিউটি বুল আমার মিসেসের বোন, একজন ভালো সফর সঙ্গী, আমাদের সাথে প্রায় উনি বেড়াতে যান।
আমার সহজাতেরা সবাই, আমার শ্বশুর বাড়ির এরা উত্তরবঙ্গের মানুষ। নৌকা একটু দুলুনি শুরু হলে এদের চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। লালা খেলে আমরা 4টার দিকে পৌঁছাই। এই বাজারে কোনো ভাতের রেস্টুরেন্ট পাওয়া যায় নাই বা ভাত পাওয়া যায় নাই, তাই যে যা পারছে তাই খাচ্ছে। অবশেষে লালাখাল বাজারের উল্টো দিকে নাজিমগড় রিসোর্টের লাগোয়া রিভার কুইন রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ করলাম। লাঞ্চ করতে করতে 5:30 বেজে গেল বা 6টা বেজে গেল। আমরা ভুরিভোজ করে সেখান থেকে চলে আসলাম।